সবাইকে 21 মিনিট স্কুলে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে গিট ভার্জন কন্ট্রোল ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আমরা ইতোমধ্যে নতুন একটি কোর্স চালু করেছি, সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আসলে আমরা অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, আমরা অনেকেই কম্পিউটার প্রোগ্রামিং করতে চাই, কিন্তু বাংলা ভাষায় প্রোগ্রামিং এর উপর কোর্স বলতে গেলে নেই বলা যায়। দু একটা খুব সামান্য বেসিক লেভেলের কোর্স আমরা এখানে সেখানে বিচ্ছিন্নভাবে ইউটিউবে দেখি, কিন্তু পূর্ণাঙ্গ প্রোগ্রামিং এর উপরে কোনো টিউটোরিয়াল আমাদের এখনো বাংলায় নেই। বাংলাদেশে আমার মনে হয় বাংলাতে যে প্রথম প্রোগ্রামিং এর উপর টিউটোরিয়াল করি সেটা আমার করা, সেটা হলো জাভা প্রোগ্রামিং ফর নন প্রোগ্রামার্স। এছাড়া বাংলাতে কোনো টিউটোরিয়াল হয়েছে বলে আমার জানা নেই। বিভিন্ন প্ল্যাটফর্মেও দেখা যায় বিচ্ছিন্নভাবে হয়তো পিএইচপির যতটুকু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য দরকার অতটুকু শেখানো হয়েছে, কিংবা জাভাস্ক্রিপ্টের খুব বেসিক লেভেলের ধারণা দেওয়া হয়েছে। এছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর উদ্দেশ্যে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার করে কোনো কোর্স বাংলায় হয়েছে এরকম আমরা দেখতে পাই না। ঠিক আছে, দুই একটা যাও হয়েছে খুবই বেসিক লেভেলের, এবং সেটা বলতে পারি যে ওগুলো দেখে আমরা প্রোগ্রামিং শিখতে পারবো এটা আমরা মনে করতে পারি না। তো আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি যেন সবাই অন্ততপক্ষে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেভেল পর্যন্ত, ওটাকে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রামিং বলতে পারি, ও পর্যন্ত আমরা যেন শিখতে পারি। তারপর ইচ্ছে করলে আমরা যেন বিভিন্ন সাইট ঘেটে পড়াশোনা করে নিজে নিজে প্রোগ্রামিংটা শিখে ফেলতে পারি, ওরকম একটা স্ট্রং ফাউন্ডেশন আমি দিতে চাচ্ছি। আপনারা যারা বাংলায় জাভা প্রোগ্রামিং কোর্সটাতে জয়েন করতে চান আপনারা এখানে ক্লিক করে যেতে পারেন। ঠিক আছে, আমরা ধীরে ধীরে HTML, CSS, JavaScript এবং বুটস্ট্র্যাপ শিখব। প্রথমেই আমরা এটাকে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বলি। দেন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে আমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাব তখন আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টটাও দেখবো। আমরা সেখানে পাইথন প্রোগ্রামিং শিখব, দেন SQL শিখব, ফ্লাস্ক এবং জেঙ্গো শিখব। আমি একটা কমপ্লিট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর একটা কোর্স খুব শীঘ্রই নিয়ে আসছি, এটা হলো ইনস্ট্রাক্টরিতে, এখানে ক্লিক করে যেতে পারবেন। ঠিক আছে, আশা করছি আগামী মাসে বা এই মাসের শেষের দিকে আমি কোর্সটি ইনস্ট্রাক্টরিতে দিতে পারবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে পৃথিবীতে এখনো স্বচ্ছ একটা কোর্স নেই যেটা করে মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতে পারবে। এগুলো শিখতে গেলে আমাদের আইদার কলেজে যেতে হচ্ছে অথবা ইউনিভার্সিটিতে পড়তে হচ্ছে, এবং ইভেন ইউনিভার্সিটিতেও একদম কোর্স শেষ করার পর এক্সপার্ট হয়ে বেরিয়ে আসছে এমন সংখ্যা খুবই কম। তো আমি চেষ্টা করেছি যে কম্প্যাক্ট একটা প্যাকেজ দেওয়ার জন্য যেখানে কোর্সটা করে মানুষ নিজে শিখতে পারবে। এখন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, software engineering, Kingba web automation, Selenium with Java, Selenium with Python. যেটাই আমরা প্র্যাকটিস করতে যাই প্রথমে আমাদের একটা কি লাগবে IDE লাগবে Integrated Development Environment অথবা একটা কোড এডিটর লাগবে যেটাকে আমরা IDE তে রূপান্তর করে নিতে পারব ঠিক আছে Visual Studio Code one of the best code editors coding এর জন্য programming এর জন্য আমি সেটা আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয় এখন যদি আপনি প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চান বা প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে চান অথবা ওয়েব অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনার যেটা লাগবে সেটা হলো Git version control Git version control দিয়ে আমরা কি করি folder structure খুব easily আমরা create করতে পারি manage করতে পারি যখন আমরা অনেকগুলো বড় প্রজেক্ট কাজ করি সেখানে অনেকগুলো ফাইলস এবং ফোল্ডার্স থাকে সেগুলো মেইনটেইন করা দুরূহ হয়ে যায় সেটা খুব সহজ করে দেয় git version control এবং অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানে কাজ করতে পারি ঠিক আছে প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে বাট এটা কঠিন না দুই তিন দিন প্র্যাকটিস করলে এটা আয়ত্তে চলে আসে very simple and easy খুবই straightforward ঠিক আছে তো আমরা প্রথমে কি করব একটা ট্যাব খুলব এখানে গিয়ে লিখব আমরা git লিখলে আমরা দেখতে পাচ্ছি git bash download এখানে ক্লিক করব দেন প্রথমটাই হলো আমাদের এই সফটওয়্যার আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন এখানে download then version for windows দেওয়া থাকবে আর যদি আপনি mac ব্যবহার করেন তাহলে mac এর জন্য এখানে সফটওয়্যারটা দেওয়া থাকবে এটা বলবো যে by default চলে আসবে সো আমি এখানে ক্লিক করব এটা ডাউনলোড হওয়ার জন্য 10 সেকেন্ডের মতো সময় লাগতে পারে অবশ্যই ডিফার করে এটা আপনার ইন্টারনেট কানেকশনটা কত স্ট্রং সেটার উপরে Then আমি এখানে ক্লিক করে show in folder এখানে যাব ঠিক আছে then এটা right button ক্লিক করে আমি run as administrator এখানে ক্লিক করব ঠিক আছে then do you want to allow this app to make changes to your device আমি বলবো yes okay then এখানে terms and conditions থাকবে আমি এটা না পরেও next এ যেতে পারি then আমি ইচ্ছা করলে অন্য জায়গায় এটা ইনস্টল করতে পারি কিন্তু by default just আমি সেখানে রাখছি then next তারপর program files c তে যাচ্ছে এটা আমি বলবো yes then এখানে on the desktop এটা আমি check in করব ঠিক আছে check daily for Git for Windows updates দরকার নেই but আমি দিতে পারি না দিলেই ভালো next then আমি কি করব next এ যাব তারপর এখানে জিজ্ঞেস করছে use Vim আমরা Vim ইউজ করছি না আমরা Visual Studio Code ব্যবহার করব তাহলে আমি select করব use Visual Studio Code as Git's default editor then next এ যাব Then ami তৃতীয়টা নেব git from the command line and also from third party software next তারপর আমি প্রথমটাই রাখবো next তারপর আমি আবারো প্রথমটাই রাখছি আপনি দ্বিতীয়টাও নিতে পারেন কোনো সমস্যা নেই next তারপর আমি check out windows style commit unix style আমি এটাই রাখবো আপনি এটাও নিতে পারেন All right, then next আমি প্রথমটাই রাখছি use windows default console window সেটাও রাখতে পারেন কোনো সমস্যা নেই next then আমি default fast forward or merge এটা রাখবো okay next then আমি git credential manager এটা রাখতে পারি, but none দিলেও সমস্যা নেই। Next, enable file system caching, enable symbolic links, যে কোনো একটা রাখলেই হয়। Enable experimental support, not necessary, install. Install হচ্ছে, এটা install হওয়ার জন্য 10 থেকে 15 সেকেন্ড সময় লাগতে পারে, ঠিক আছে? এটা ইনস্টল হতে হতে দুই একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা খুব বেশি কঠিন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার শেখা উচিত। স্টিভ জবস এর নাম আমরা সবাই শুনেছি, তিনি বলেছেন প্রত্যেক মানুষের প্রোগ্রামিং শেখাটা জরুরি, কারণ প্রোগ্রামিং মানুষকে কিভাবে চিন্তা করতে হয় সেটা শেখায়। অর্থাৎ আপনি যদি দ্রুত চিন্তা করতে চান, ব্রেইনটাকে শার্প করতে চান, তাহলে প্রোগ্রামিং শেখা অত্যাবশ্যক, ঠিক আছে? আপনি এখন যেভাবে চিন্তা করেন, একটা প্রবলেম সলভ করার জন্য যেভাবে আপনি পদক্ষেপ নেন, প্রোগ্রামিং শেখার পর প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনি ডিফারেন্টলি চিন্তা করবেন। আমি নেক্সটে যাব, দেন আমি কি করতে পারি, জাস্ট এগুলো ক্লোজ করতে পারি, ঠিক আছে? আমি এটা ক্লোজ করে দিলাম। এইবার git version যেহেতু আছে, এখন আমি যখন git লিখছি তখন git bash app দেখাচ্ছে, ঠিক এইখানে ডাবল ক্লিক করতে পারি অথবা এন্টারে চাপ দিতে পারি, ঠিক আছে? দেন আমি কি করতে পারি, এটাকে বড় করতে পারি একটু, আমি এটাও দেখাতে চাচ্ছি, বিকজ এইখানে আমরা git version কন্ট্রোলটা কিভাবে ব্যবহার করব সেটা দেখানোই লক্ষ্য। ইনস্টল আপনি যে কোনো ভাবে হয়তো করতে পারতেন, ঠিক আছে? আমি কি করছি, কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করতে পারি এবং কন্ট্রোল মাইনাস দিয়ে এটাকে ছোট করতে পারি। প্রথমে আমরা এখন রয়েছে git bash বা git version কন্ট্রোলের বলবো ক্যানভাসে, ঠিক আছে? এটা হলো তার ইউজার ইন্টারফেস। অ্যাকচুয়ালি আমি সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি, মানে আমি এইখান থেকে অন্য জায়গায় যদি যেতে চাই, আমি যে কমান্ড ব্যবহার করবো সেটা হলো সিডি, চেঞ্জ ডিরেক্টরি। ডিরেক্টরি মানে আসলে ফোল্ডার। আমরা প্রথমে যাচ্ছি ডেস্কটপে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখন আমরা ডেস্কটপের মধ্যে রয়েছে। দেন আমি কি করব, একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার যে কমান্ড সেটা হলো মেক ডিরেক্টরি। মেক মানে হলো তৈরি করা, ডিরেক্টরি মানে হলো ফোল্ডার। মেক ডিরেক্টরি মানে হলো একটা ফোল্ডার তৈরি করা। আমি গিটকে বলছি একটা ফোল্ডার তৈরি করা আমার জন্য। ফোল্ডারের নাম আমি দিলাম ওয়েব dev tutorial, ঠিক আছে? এন্টার। দেন আমি যদি ls মানে হলো শো লিস্ট, আমি গিটকে বলছি লিস্ট গুলো দেখাও তুমি কি করছো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলো ফোল্ডার এবং ফাইল রয়েছে, রাইট? পাশাপাশি ওয়েব dev টিউটোরিয়ালটাও এখানে রয়েছে, এইখানে, ঠিক আছে? এইবার আমি কি করব, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। ডেস্কটপ থেকে আমি আমার গতিপথ চেঞ্জ করে পরিবর্তন করে আমি ওয়েব dev টিউটোরিয়ালে যেতে চাই, তাহলে ওয়েব dev লিখে আমি জাস্ট ট্যাব বাটনে ক্লিক করলে, গিট খুব ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার বা টেকনোলজি, খুব সহজে বুঝতে পারে আমি কি করতে চাচ্ছি। দেন এন্টার চাপ দিলে আমি এখন ওয়েব dev টিউটোরিয়ালের ভেতরে আছি। ওয়েব dev টিউটোরিয়াল আসলে কোথায়? এই তো ওয়েব dev টিউটোরিয়াল এখানে, রাইট? আমি এটা ওপেন করতে পারি ডাবল ক্লিক করে। দেন দেখছি এর ভেতরটা কি একদম ফাঁকা, কিচ্ছু নাই। আমি কি করব এখন, করে নিতে পারি যেন পুরো স্ক্রিনটা আপনি দেখতে পারেন। Actually, আমি এটাকে ক্লিয়ার করতে পারি, ক্লিয়ার কমান্ড লিখে এন্টার, ক্লিয়ার হয়ে গেল। দেন আমি কি বলতে পারি, বলতে পারি mkdir মানে হলো মেক ডিরেক্টরি কি তৈরি করবে একটা css ফোল্ডার, css লিখলাম, তৈরি হয়েছে কিনা আপনারা দেখতে পারি। css ফোল্ডার দেখাচ্ছে, ফোল্ডার সবসময় নীল কালিতে দেখাবে আর ফাইলগুলো সাদা কালিতে দেখাবে। আমি একটা ফাইলও তৈরি করি, ফাইল তৈরি করার কমান্ড হচ্ছে টাচ, টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল index.html, html.html মানে হচ্ছে এটা একটা এক্সটেনশন, .html এক্সটেনশন, ডট এর পরে যা থাকে সেটার এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে বোঝানো হচ্ছে যে এই ফাইলটা আসলে HTML ফাইল, ঠিক আছে। ঠিক তেমনি ফোল্ডার তৈরি করার জন্য যে কমান্ড সেটা হলো মেক ডিরেক্টরি, আমি বলতে পারি ইমেজেস, ঠিক আছে, যে ইমেজেস ফোল্ডার তৈরি হয়েছে। তারপর আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি JS মানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, ঠিক আছে। দেন CSS এর ভেতরে আমি যেতে পারি কিভাবে, cd css, আমি এখন css ফোল্ডারের ভেতরে রয়েছি, ক্লিয়ার করতে চাই, জাস্ট ক্লিয়ার লিখে এন্টার। দেন আমি এখন css ফোল্ডারের ভেতরে আছি, ফোল্ডারের ভেতরে গিয়ে আমি কি করব, একটা ফাইল তৈরি করব, সেটার কমান্ডটা কি touch, touch মানে create a new file, লিখব style.css, alright। এইবার css ফোল্ডারে আসি, আমরা যখন ওয়ান স্টেপ ব্যাক করি অর্থাৎ এক স্টেপ পেছনে যাই তখন আমরা লিখি cd ডট ডট, দুইটা ডট ডট, দেন এন্টার। আমরা এখন কোথায় আছি, এক স্টেপ css ফোল্ডার থেকে বেরিয়ে এসে ওয়েব ডেভ টিউটোরিয়ালে আসি। ওয়েব ডেভ টিউটোরিয়ালটা আমরা এখন কোড এডিটরে খুলবো, এর জন্য লিখব কোড, একটা স্পেস দিয়ে ডট, তারপর এন্টারে চাপ দিব, অটোমেটিক্যালি আমাদের কোড এডিটর খুলবে। খুললে ওয়েলকাম, এটা আমরা ক্রস আউট করে দিতে পারি। দেন index.html এই ফাইলটা খুললাম, এখানে শিফট চাপ দিয়ে এক্সক্লেমেশন সাইন লিখলে কি হবে, একটা বয়লার প্লেট আসবে, রাইট। দেন আমি বলবো এটা হলো আমাদের কি ফার্স্ট ওয়েবসাইট, আমরা ফার্স্ট ওয়েবসাইট তৈরি করছি। এখানে লিখব h1, বলবো ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ঠিক আছে। দেন এটা সেভ করব কন্ট্রোল এস দিয়ে, যদি আপনি ম্যাক ব্যবহার করেন তাহলে কমান্ড এস হবে, রাইট বাটন ক্লিক করে আমরা দেখছি আমাদের এটা রান করার মতো সার্ভার নেই, তো আমাদের একটা লাইভ সার্ভার দরকার। আমরা এখানে যাব, এখানে এক্সটেনশনস আমরা ছোট ছোট সফটওয়্যার এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে লিখব লাইভ শেয়ার আছে, লাইভ স্টুডিও, লাইভ সার্ভার, লাইভ সার্ভার আছে কিন্তু আমাদের কেন দেখাচ্ছে না, আমি এটা ইনেবল করলাম, দেখা যাক, enable করছি এবং enable বলছে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে দেখতে পারি আর কি আছে, আমি ইনস্টল another version, আমি আরেকটা ভার্সন দেখি, এটা হলো কারেন্ট, আমরা কারেন্টটা নেই, রাইট, ওকে। আমরা কি করতে পারি, কি আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারি, সমস্যা নাই। আমরা কি করতে পারি, রিলোড করতে পারি, রিলোড হচ্ছে লাইভ সার্ভার, লাইভ সার্ভার কোনটা, লাইভ সার্ভার এটা আমি ইনস্টল করব, ইনস্টলিং, ঠিক আছে। then আশা করি ইনস্টল হয়েছে করতে পারি ইন দ্য রাইট বাটন ক্লিক করে দেখব ওপেন উইথ লাইভ সার্ভার এখন আছে আমি রাইট বাটন ক্লিক করে যদি কাজ না করে আমি স্টপ লাইভ সার্ভার স্টপ করে নিয়ে আবার ট্রাই করতে পারি যদি কাজ না করে আমি এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে দেন এখানে প্রজেক্ট এক্সপ্লোরারটা আমরা খুলে লাইভ সার্ভার যদি কাজ না করে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব rebuild in file explorer এখানে যাব then এই যে html ফাইল আছে এখানে রাইট বাটন ক্লিক করব then open with google chrome দিয়ে ওপেন করব welcome to my website এটা হলো আমাদের first ever website ঠিক আছে then আমরা আগামী টিউটোরিয়াল থেকে আমরা HTML এবং CSS নিয়ে কাজ শুরু করব HTML টা ম্যান্ডেটরি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমেই আপনাকে HTML দিয়ে শুরু করতে হবে এই জন্য HTML হলো প্রত্যেকটা ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন এর বডিটা তৈরি করে স্ট্রাকচারটা তৈরি করে দেন CSS হলো কি করে এটাকে স্টাইল করে রং চং করে আরো সুন্দর করে বিউটিফাই করে ঠিক আছে আর জাভাস্ক্রিপ্টটা হলো কি করে ওয়েবসাইটটাকে আরো ইন্টারঅ্যাকটিভ এবং ফাংশনাল করে তাহলে HTML এর কাজ হলো নাউনের মতো আর গ্রামারের ভাষায় যদি বলতে যাই আর CSS এর কাজ হলো অ্যাডজেক্টিভের মতো ঠিক আছে এবং জাভাস্ক্রিপ্টের কাজ হলো ভার্বের মতো ঠিক আছে অলরাইট আমরা ধীরে ধীরে শিখব আজকে পর্যন্তই যদি প্রথম এই ইউটিউব চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন ঠিক আছে সাথে থাকুন শুন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা স্টেপ বাই স্টেপ শিখে ফেলি wish you good luck